সবার সাথে দেখেন 7ই মার্চের যে ভাষণ আমার তো মনে হয় ওই দিনই স্বাধীনতা শুরু হয়ে গেছে ওই দিনই স্বাধীনতার ডাক চলে আসছে কারণ যে আজকে জলময় জ্বালাময় বক্তব্য ছিল সেই বক্তব্য যদি এখনো আমরা শুনি আমাদের কি গাশিমিত হয় না হয় না রাইট সো খেয়াল করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে যখন উদ্যোক্তা ছিলেন না ছিলেন না তার মধ্যে তারুণ্য ছিল না ছিল না ছিল তার বয়স 40 না 50 ডাজন্ট ম্যাটার বাট তার মধ্যে সবসময় কি ছিল তারুণ্য এস অর নো তাকে দেখলে কি ভালো লাগে না লাগে না তার কথা শুনে কি ভালো লাগে কি লাগে না নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং দেশ স্বাধীনের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন সো আপনারও সুযোগ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই চেতনাকে কাজে লাগিয়ে একজন উদ্যোক্তা হয়ে তিনি যেমন এই দেশটাকে ভৌগোলিকভাবে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন ঠিক তেমনি আমাদেরও সুযোগ আছে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার যুদ্ধ শুরু করতে হবে ইয়েস অর নো সুযোগ আছে কি আছে না রাইট তাহলে চিন্তা করেন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বপ্ন না দেখতেন তাহলে কি দেশ স্বাধীন হতো তার মানে আমাদেরকে স্বাধীনতার জন্য অর্জনের জন্য স্বপ্ন দেখতে হবে কি হবে না এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ নাথিং হ্যাপেন আনলেস ফার্স্ট দেয়ার ইজ এ ড্রিম পৃথিবীতে কোনো কিছুই ঘটে না দেখি না দেখি না কেউ কি স্বপ্ন দেখি না দেখি না দেখি দেখেন বলছে থিঙ্ক বিগ অ্যান্ড ড্রিম বিগ বড় চিন্তা করেন এবং বড় স্বপ্ন দেখেন 1971 সালের সেই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা কি বড় স্বপ্ন দেখেছিল না ছোট স্বপ্ন দেখেছিল বড় স্বপ্ন না ছোট স্বপ্ন কত বড় স্বপ্ন দেখেছিল কঠিন না সহজ কঠিন ছিল না সহজ ছিল বা স্বপ্নটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে না করছে না রাইট এটা একটু মাথায় রাখতে হবে মনে রাখবেন আই হ্যাভ এ ড্রিম প্রত্যেকটা মানুষের কাছে থাকা দরকার স্বপ্ন বিশ্বাস স্বপ্ন আসলে যারা নাই যেও না তার কাছে নড়াচড়া করে তবু যেন সে জ্যান্ত মরিয়ে আছে তার মানে যার মধ্যে স্বপ্ন নাই সে নড়াচড়া করতে পারে না তার মধ্যে মুভমেন্ট নাই তার মধ্যে গতি নাই আর যদি তার নদী তার গতি হারিয়ে ফেলে তবে তা নর্দমায় রূপান্তরিত হয় আপনার জীবন যদি থেমে যাবে থেমে গেলেন তো হেরে গেলেন আপনার জীবনে কখনো থেমে যাওয়া যাবে না এবং আমাদের মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে কি তৈরি করতে হবে কি তৈরি করতে হবে আমাদের কি স্বপ্ন আছে সবার কি স্বপ্ন আছে সবচেয়ে বড় সমস্যা আমরা আমাদের জীবনে সফলতার শীর্ষে আরোহণ করতে পারি না একটিমাত্র কারণে কারণ স্বপ্ন আমরা দেখি না বা স্বপ্ন দেখা আমাদের জন্মগত অধিকার স্বপ্ন দেখা আমাদের জন্মগত অধিকার এই যে আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু সবাই স্বপ্নের ফসল যদি আপনাকে নিয়ে স্বপ্ন না দেখতো তাহলে আজকে আপনি এখানে আসতে পারতেন তাহলে খেয়াল করেন আমরা স্বপ্নেরই ফসল আর তাই আমাদেরকে স্বপ্ন দেখতে হবে যদি আমরা সফল হতে চাই সফলতার প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে আমি একটু সবাই একসাথে বলি আই হ্যাভ এ ড্রিম সবাই একসাথে বলি আই হ্যাভ এ ড্রিম স্বপ্ন আছে না আছে না সবার কি স্বপ্ন আছে কাকার স্বপ্ন আছে সবার স্বপ্ন আছে তাহলে হাত তুললে হবে না আমরা কিন্তু অনেকে হুজুরকে বাঙালি হয়েছে যত সফল মানুষ এসেছে এবং আসবে সবাই তরুণ উদ্যোক্তা ছিলেন কি ছিলেন তারা সবসময় তারা নিজেকে কখনো গুটিয়ে নেয় না তারা মনে করে আমি পারবো না আমার দ্বারা হবে না এরকম চিন্তা কখনো করে তারা সবসময় মনে করছে আমি পারবো আমার দ্বারাই সম্ভব এই মানুষকে ধরে তৈরি করছে ইউথ এন্টারপ্রেনার এই জন্য আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের প্রত্যেকের মধ্যে তারুণ্য থাকতে হবে এবং প্রত্যেককে এক একজন উদ্যোক্তা হয়ে উঠতে হবে আমরা কি উদ্যোক্তা হতে চাই How life do you really want to live? আপনি আসলে আপনার জীবনে জীবনটাকে কেমন ভাবে পরিচালনা করতে চান অর্ডিনারি নাকি এক্সট্রাঅর্ডিনারি সাধারণ জীবনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা কি অর্ডিনারি হতে চাই না এক্সট্রাঅর্ডিনারি হতে চাই আমরা কি অর্ডিনারি হতে চাই না এক্সট্রাঅর্ডিনারি হতে চাই বুঝে বলতে হবে কিন্তু বুঝে বলতে হবে অর্ডিনারি হতে চাই না এক্সট্রাঅর্ডিনারি হতে চাই এক্সট্রাঅর্ডিনারি হতে চাই সো আমাদের এক্সট্রাঅর্ডিনারি হওয়ার জন্য সর্বপ্রথম যে বাধাটা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা ইয়েস অর নো দেখেন আজকে আমরা যারা সাধারণত গ্রাম থেকে আসি উঠে আসি তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি রাইট রাইট আমরা কি অর্থনৈতিকভাবে স্বাধীন স্বাধীন হওয়ার প্রয়োজন আছে আজকে একটু খেয়াল করে দেখুন তো আপনার জীবনে যদি 100টা সমস্যা লিখেন এই 100টা সমস্যার মধ্যে 99টা সমস্যা কি কেন্দ্রিক অর্থনৈতিক